हेलो व्यूअर बीसीएस परीक्षा किस प्रश्न इस जैसे बला है संख्या निर्णय करते संख्या निर्णय करते अनेकटा टाइम वेस्ट हो जाए। तो आज के क्लस देखो कि पाँच थेके दस सेकेंड समय मध्य से प्रश्नगुल आंसर करा जाए। दुटी संख्यार वियोग फलेर अर्धेक दुई बड़ संख्याटर संगे छोटो संख्याटी द्विगुण जोग कर ले जोगफल तेरह है संख्या दुटी कत मैं आबार बोलछि दुटी संख्यार वियोगफल अर्धेक दुई बड़ संख्याटर संगे छोटो संख्याटी द्विगुण जोग कर ले जोगफल तेरह है संख्या दुटी कत। रविवार ये अंकटा करार जोन्नो आमादेरके दुईटा शर्त बुझते हैं। प्रथम शर्त होच्छे जे दुईटा संख्या थाकबे से दुईटा संख्या के वियोग कर ले वियोगफल अर्धेक होबे दुई सात एवं तीन ए दुईटा संख्या जदि वियोग करि वियोगफल होच्छे चार एबार तार अर्धेक अर्धेक कत होबे दुई তাহলে প্রথম শর্ত ঠিক আছে প্রথম শর্ত অনুযায়ী এটা ঠিক আছে। দ্বিতীয় শর্ত দ্বিতীয় অপশন দুইটা সংখ্যা বিয়োগ করব তো আট থেকে চার বিয়োগ করলে কত হবে অবশ্যই চার হবে অর্ধেক কত হবে দুই হবে খ নম্বর অপশনও ঠিক আছে। তারপর আমরা ঘ নম্বর দেখি নয় থেকে দুই বিয়োগ দিলে অবশ্যই হবে সেভেন সেভেনকে দুই দেওয়া বিয়োগ দিলে এটা অবশ্যই টু আসবে না সেটা আসবে থ্রি পয়েন্ট ফাইভ। পরবর্তী অপশন দেখি নয় থেকে চার বিয়োগ দিলে অবশ্যই আসবে ফাইভ ফাইভকে দুই দ্বারা বিয়োগ দিলে আসবে টু পয়েন্ট ফাইভ। আমাদের প্রথম অপশন ছিল বিয়োগফলের অর্ধেক দুই যেন হয় তো আমরা শুধুমাত্র ক নম্বর এবং খ নম্বর এই দুইটার অপশনের ক্ষেত্রে বিয়োগফলের অর্ধেক দুই বাট গ এবং গ এর ক্ষেত্রে বিয়োগফলের অর্ধেক দুই আসে নাই সো আমার গ নম্বর এবং ক নম্বর আনসারটা কারেক্ট হবে না। তো বিয়ার এখন তো অপশ যদি আনসার যদি একটা অপশন আসতো দুই তাহলে তো আমাদের প্রশ্ন ঠিক ছিল বাট এখন তো দুইটা অপশন আসতো যেটা দুই হবে এটা বোঝার জন্য কোনটা রাইট হবে ক নাকি খ সেটা বোঝার জন্য আমাদের দ্বিতীয় অপশনটা টেস্ট করতে হবে। ছোটো সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে বড় সংখ্যাটি যোগ করলে যোগফল তেরো হয় ছোটো সংখ্যাটির দ্বিগুণের সাথে বড় সংখ্যাটি যোগ করলে যোগফল তেরো হয় লক্ষ্য করি এই যে ছোটো সংখ্যা হচ্ছে তিন তো তিনের দ্বিগুণ হচ্ছে ছয় ছয়ের সাথে প্রথম সংখ্যাটা যোগ করলে হবে তেরো। পরবর্তী যে অপশন চার এবং আট তো ছোটো সংখ্যার দ্বিগুণ তো ছোটো সংখ্যার দ্বিগুণ হচ্ছে আট আর বড় সংখ্যা হচ্ছে আট যোগ করলে হবে ষোলো বাট আমার দ্বিতীয় অপশন তেরো হওয়ার কথা ছিল সো যেহেতু দ্বিতীয় অপশনটা মিলে না এটাও কী হবে ভুল হবে একমাত্র প্রথম অপশন আছে যেটা হচ্ছে দুইটা সংখ্যার বিয়োগফলের অর্ধেক দুই এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে প্রথম সংখ্যা যোগ করলে তেরো হয় তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে খ নম্বর আনসার। একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে যোগফল একশো হয় সংখ্যাটি কত আমি আবার বলছি একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে একশো হয় সংখ্যাটি কত। তো বিয়ার আমার যে প্রশ্ন সেই প্রশ্ন বলছি একটা সংখ্যার একটা হচ্ছে দ্বিগুণ একটা হচ্ছে তিন গুণ দ্বিগুণ এবং তিন গুণে মিলে হবে পাঁচ গুণ আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো থেকে এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে পাঁচ গুণে একশো হয় তো লক্ষ্য করি এখানে বিশের পাঁচ গুণ কত হবে বিশ গুণ পাঁচ সমান একশো বাট পঁচিশ গুণ পাঁচ একশো পঁচিশ আঠারো গুণ পাঁচ অবশ্যই একশো হবে না সেটা হবে তিন আটে চব্বিশ আর তো হচ্ছে দুই পাঁচ একে পাঁচ দুই চুয়াত্তর আর ত্রিশ গুণ পাঁচ তিন আটে তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ। আমাদের প্রশ্ন ছিল দ্বিগুণ এবং তিন গুণ মানে পাঁচ গুণ পাঁচ গুণ সমান যদি একশো হয় তাহলে এটাই রাইট। আমরা অপশন থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র ক নম্বর যে প্রশ্ন সেই যে অপশনটা সেই অপশনের বিশ সে বিশের পাঁচ গুণই হবে একশো তাহলে আমার আনসার হবে খ নম্বর। তাহলে বিয়ার আশা করি বুঝতে পারলাম আমরা অঙ্ক ছাড়াই শুধুমাত্র অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই আমরা আনসার করে দিতে পারি। একটি সংখ্যা ও তার বিপরীত বর্ণাংশের যোগফল দ্বিগুণের সমান সংখ্যাটি কত আমি আবার বলছি একটি সংখ্যা ও তার বিপরীত বর্ণাংশের যোগফল দ্বিগুণের সমান সংখ্যাটি কত। তো বিয়ার বলছে একটা সংখ্যা আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স বলছে তার বিপরীত বর্ণাংশ ওয়ান বাই এক্স তো আমাদের প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা এই যে সংখ্যাটা এটা আমি লিখতে পারি প্রশ্ন মতে একটি সংখ্যা এবং তার বিপরীত বর্ণাংশর এই যে যোগফল যোগফলটা হবে তার সংখ্যাটা দ্বিগুণের সমান তো আমাদের সংখ্যাটা ছিল এক্স এর দ্বিগুণ হবে টু এক্স তাহলে আমরা কী করতে পারি এখন আমরা যদি এটাকে লসাগু করি এক্স এক্সে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স তাহলে আমরা কী হতে পারি এটা আমরা যদি আর গুণন করি তাহলে হবে
टू एक्स स्कोयर माइनस एक्स स्कोयर इक्वल टू वन थे एक्स स्कोयर थे टू एक्स स्कोयर थे एक्स बद गए थक अवश्य वन एक्स इक्वल टू कि आस प्लस माइनस ये जेहतु स्कोयर उठे मन रखते हैं जेहतु स्कोयर उठे एदी के प्लस माइनस वन तो संख्या संख्या बस एक्स एक्सर मान हम प्लस माइनस वन जेहतु एक्सर मान प्लस माइनस वन आंसर हे ग नम्बर तो व्यूअर जी क्लसगुल्लो अपन भारत लगे थे और परवर्ती क्लसगुल पे चान अवश्य हमारे चैनल सबसक्राइब कर रखबें और हाँ व्यूअर जी अपने को मतमत थे तेल अवश्य हमारे कमेंट बक्से जान दें परवर्ती अपन मतमत भित परवर्ती क्लसगुल्लो नहीं आसब सबाई भलो थकबें शुभ विदाई।